हेलो फ्रेंड, सुंदर रान्ना सकल के स्वागत जानिए। आज के साथ आबार एक नतून रेसिपी नहीं हाजिर हुई। एकदम मिष्टिर दोकान मतो सिंगाड़ा, এটা তৈরি করতে একদমই কষ্ট হয় না, খুব তাড়াতাড়ি সিঙ্গাড়া তৈরি করে নেওয়া যায় আর খেতে ভীষণ টেস্টি হয়। তাহলে দেখে নেওয়া যাক আমি খুব সহজ পদ্ধতিতে সিঙ্গাড়া কীভাবে বানাই। সিঙ্গাড়া বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা ময়দাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যতটা তৈরি করবেন। 1/2 চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি জোয়ান। যেহেতু আমি বাড়িতে তৈরি করছি তাই জোয়ানটা অ্যাড করলাম, এটা দোকানে দেয় না, তবে জোয়ানটা দিলে হজমের পক্ষে খুবই ভালো হয়। এবার ময়ান হিসাবে দিয়ে দেবো 2 চা চামচ ডালদা ঘি। আপনারা তেলটাও দিতে পারেন, তবে ডালদার ময়ানটা দিলে এটা খুবই খাস্তা হয়। ঘিটা যেহেতু একটু জমানো আকারে আছে তাই আমি একটু সামান্য গরম করে নিচ্ছি। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত এটা আমি অপেক্ষা করব, একদমই ফুটন্ত গরম করব না। ঘিটা একদম মেল্ট হয়ে গেছে, এবার আমি যে ময়দাটা রেখেছিলাম সেই ময়দার মধ্যে ময়ানটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে ময়দার সাথে ঘিটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে হাত দিয়ে রৌড়ে রৌড়ে মেশাবো যাতে প্রত্যেকটা ময়দার কণার সাথে ঘিটা খুব ভালো করে লেগে যায়। খুব ভালো করে আমার ময়ানটা মেশানো হয়ে গেছে, আর ময়ানটা পারফেক্ট হয়েছে কিনা এইভাবে একটা হাতের মুঠো করে আমি দেখে নেব। যখনই ময়দাটা এইভাবে ডালা পাকিয়ে যাবে তখনই জানবো একদম পারফেক্ট ময়ানটা দেওয়া হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে বানিয়ে নেব। একেবারে একদমই বেশি জল দেওয়া যাবে না, তাহলে ডোটা পাতলা হয়ে গেলে দ্বিতীয়বার ময়দা মেশালে আর ততটা ভালো হবে না। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে একটু শক্ত করে বানিয়ে নিচ্ছি। যেমনভাবে নিমকি ভাজার জন্য ডো তৈরি করি ঠিক সেরকমভাবেই আমি শক্তভাবে ডোটা তৈরি করে নিলাম। একদমই লুচি পরোটার মতো নরম করে এটা মাখা যাবে না। এবার সিঙ্গাড়ার পুরের জন্য আমি দুটো বড় সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আর একটু হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি, একদমই ম্যাশ করবো না, এইভাবে হাত দিয়ে জাস্ট ভেঙে নিলাম। এবার সিঙ্গাড়ার পুরের জন্য ভাজা মশলাটাকে রেডি করে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কাকে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন 1 চামচ, গোটা ধনিয়া 1 চামচ, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। এটাকে সামান্য একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব হালকা অল্প আঁচে ভাজতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আমি হামানদিস্তিতে একটু গোটা গোটা করে এটাকে গুঁড়ো করে নেবো। একদম মিহি করে গুঁড়োবো না, একটু গোটা গোটা করে গুঁড়ো করলে এই মশলাটা খেতে খুবই ভালো লাগে। দেখুন একটু গোটা গোটা করে গুঁড়িয়ে নিয়েছি, ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে। পুরের জন্য আমার ভাজা মশলাটা একদম রেডি। এবার আমি আরেকটা মশলা করে নিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 12 গ্রামের মতো, আর দুটো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা অবশ্যই বুঝে দেবেন, যদি ঝালটা বেশি পছন্দ করেন লঙ্কাটা একটু বাড়িয়ে দেবেন। আর এই পেস্টটা যাতে খুব ভালো করে সহজেই বানানো যায় আমি তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে এটাকে থেতো করলে খুব তাড়াতাড়ি পেস্টটা হয়ে যায়। আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি, এইভাবে মোটামুটি একটু গোটা গোটা করেই পেস্ট হবে। এবার একটা প্যান চাপিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা সর্ষের তেলও করতে পারেন, আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আর 2 টেবিল চামচ আমি এখানে বাদাম দিয়ে দিয়েছি, দিয়ে বাদামটাকে হালকা আঁচে একটু ভালো করে ভেজে নিচ্ছি। বাদামটাকে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটা আমি পাত্রের মধ্যে তুলে নিলাম। এই বাদামটাও সিঙ্গাড়া পুরের মধ্যে আমি দেবো। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, গোটা 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা এর মধ্যে হিংটাও মেশাতে পারেন, তবে আমি দিলাম না। আর আদা কাঁচা লঙ্কাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদমই লো করে রেখেছি যাতে আদা কাঁচা লঙ্কা আর 5 ফোড়নটা পুড়ে না যায়। একটু সামান্য নাড়াচাড়া করে দিচ্ছি। যখন এই ভাজা মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, আমি যে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম আর হালকা করে হাত দিয়ে আমি ভেঙে রেখেছিলাম, সেদ্ধ আলুটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। আপনারা সেদ্ধ আলুর পরিবর্তে সরাসরি কাঁচা আলুটাকেও ছোটো ছোটো করে টুকরো করে এইভাবে মশলার সাথে হালকা আঁচে নাড়াচাড়া করলেই, একটু সামান্য জল দিয়ে করলেই সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে সেদ্ধ আলু দিয়ে করছি, আর খুব সামান্য পরিমাণ করে লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। যেহেতু আমি মশলার সাথে লবণ আগে একটু দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা যখন পেস্ট করেছিলাম, তাই লবণ একটু বুঝে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো যাতে কালারটা খুব ভালো আসে, আর ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা থাকলে অবশ্যই আপনারা দেবেন, এটা খেতে খুবই টেস্ট হয়। আর যে ভাজা মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা, তার থেকে আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এর সাথে মিশিয়ে দেবো। এই ভাজা মশলাটা অবশ্যই আপনারা দেবেন, এর টেস্টটা খুবই ভালো হয়। সিঙ্গাড়ার পুর আমার একদম রেডি। এবার একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে আমি চামচের সাহায্যে একটু একটু
ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। খুব ভালো করে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর যে বাদামটাকে আমি ভেজে রেখেছিলাম সেই বাদাম থেকে খোলাটাকে আলাদা করে নেব। নিয়ে বাদামটাকে একটু দুভাগ করে নিলাম যাতে পুরের সাথে মেশাতে সুবিধা হয়। আর যখন এই বাদামটা মুখে পড়বে খেতে খুবই ভালো লাগে। আপনারা পছন্দ করলে অবশ্যই দেবেন, নাহলে অ্যাভয়েড করতে পারেন। এবার আমি যে খামিটাকে করে রেখেছিলাম সেই ডোটাকে একটু আরেকটু ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। ডোটাকে আমি একদম শক্ত করেই মেখেছিলাম, দেখেই বুঝতে পারছেন যে ডোটা আমার কতটা শক্ত হয়েছে। এবার ডোটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নেব। এ থেকে একটা ভাগ নিয়ে আমি হাত দিয়ে একটু এইভাবে রোল করে দিলাম, আর বাদ বাকি দুটো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা ডোকে নিয়ে আমি এইভাবে লম্বালম্বি করে একটু সরু করে নিচ্ছি। আর এ থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। আপনারা যেমন সাইজে করবেন সেরকমভাবে লিচি করবেন। যদি খুব বড় করে বানান তাহলে বড় করে লিচি বানাবেন, আর ছোট ছোট করে করলে ছোট করে লিচি করবেন। কারণ এক একটা লিচি থেকে দুটো করে সিঙাড়া হবে, সেই অনুযায়ী কাটবেন। আমি যেহেতু আজকে মিনি সিঙাড়া করব তাই লিচিগুলো একটু সামান্য ছোট ছোট করে কেটেছি। এ থেকে একটা লিচি নিয়ে নিয়েছি বেলার জন্য, আর বাদ বাকিগুলো আমি একটা চাপা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এগুলোকে আমি এইটাকে বেলে নিচ্ছি, একদম লুচির মতো গোল করে না, একটু সামান্য লম্বা করে বেলে নেব। দেখি বুঝতে পেরেছেন কতটা মোটা বা কতটা পাতলা করেছি। খুব বেশি পাতলা করে বেলিনি, আবার খুব বেশি মোটাও না, মোটামুটি লুচির তুলনায় একটু সামান্য মোটা করে বেলতে হবে। আর ছুরি দিয়ে মাঝখান বরাবর আমি কেটে দিচ্ছি। আর একটা লিচি থেকে এইভাবে দুটো আমি তৈরি করে নিয়েছি, দুটো সিঙাড়া তৈরি হবে। এইভাবে একই পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো লুচি আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা আমি সিঙাড়া তৈরি করে দেখাচ্ছি। এইভাবে একটা সাইড থেকে নিয়ে আমি সামান্য এর মধ্যে জল লাগিয়ে দেবো যাতে লুচিটাকে ভালো করে সিল করা যায়। এইভাবে একটার সাথে একটা জুড়ে দিয়ে একটু চোঙার মতো করে নেব। দেখুন পুরো চোঙা তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে খুব ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পুর ভরে দিচ্ছি। যতটা এর মধ্যে ধরবে ততটা একটু টাইট করে আমি পুরটা ভরে নিচ্ছি। এবার পুরটাকে হাত দিয়ে চেপে চেপে আমি খুব ভালো করে ভরে নিয়েছি। এবার সাইডে আমি সামান্য জল লাগিয়ে দেবো যাতে এটা সিল করা সুবিধা হয়। আর তার আগে আমি পুরো এর যেটাকে আমি মুড়েছিলাম প্রথমে তার ঠিক পিছনে বরাবর একটা সমান করে আমি পিছনটা একটু ভাঁজ করে নিলাম, নিয়ে সামান্য জল দিয়ে এটাকে রাউন্ড করে দিলাম যাতে সিল করা সুবিধা হয়। এইভাবে মুখটাকে খুব ভালো করে চেপে দিতে হবে, নাহলে ভাজার সময় কিন্তু এটা খুলে যেতে পারে। খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দেবো। দেখুন একটা সিঙাড়া আমার তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। আবার একটাকে আমি দেখিয়ে দিচ্ছি। একটা সাইড থেকে নিয়ে এইভাবে মুড়ে নেবো, আর জল লাগিয়ে দিয়ে এইভাবে খুব ভালো করে চেপে চেপে সিল করে দিচ্ছি। একটা চোঙার মতো তৈরি করে নিতে হবে, আর পুর ভরে দিয়ে পিছনটাকে এইভাবে ভাঁজ করে নিয়ে আটকে দেবো, দিয়ে জল দিয়ে আবার খুব ভালো করে মুখটাকে সিল করে দিচ্ছি। খুব ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে। দেখুন সবগুলো সিঙাড়া আমি ঠিক এইভাবেই তৈরি করে নেব। সব সিঙাড়া আমি বানিয়ে নিয়েছি। দেখি বুঝতে পারছেন সিঙাড়াগুলো কত সুন্দর তৈরি হয়েছে। একদম মিষ্টির দোকানের মতো বাইরে কেনা সিঙাড়া মনে হচ্ছে না। আর এগুলোকে আমি যেহেতু একসাথে সবগুলো ভাজবো না, তাই একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে কিছু টিস্যু পেপার এর মধ্যে দুটো টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। প্রায় 3-4 দিন পরে এটা যখন ভেজে খাবো তাহলেও একই রকম টাটকা মনে হবে, একদম কিছু অসুবিধা হবে না। শুধু ভাজার 10-15 মিনিট আগে এটাকে বের করে নিতে হবে। এবার সিঙাড়াগুলো ভাজার জন্য আমি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। সিঙাড়াগুলোকে ছাড়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে রেখেছি। হাই ফ্লেমে এটাকে কখনোই ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে সিঙাড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে, আর বাইরেটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। সিঙাড়াগুলো দেখি বুঝতে পারছেন এখনও কোনো কালার আসেনি, তাই এগুলোকে উল্টানো যাবে না। যখন একটু সামান্য কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টে পাল্টে দেবো। সিঙাড়ার মধ্যে হালকা কালার চলে এসেছে, দেখি বুঝতে পারছেন এগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এবার এগুলোকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি, সিঙাড়াগুলো তাহলে একদমই ভেঙে যাবে না। এইভাবে লো ফ্লেমে সিঙাড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর আমার প্রায় 15 মিনিটের মতো লেগেছে। আর একটা সিঙাড়া আমি তুলে দেখাচ্ছি, দেখুন একটু ফেটে গেছে, এটাকে খুব ভালো করে সিল করা হয়নি। আপনারা খুব ভালো করে সিল করবেন প্রত্যেকটা সিঙাড়াকে যাতে একদমই কোনো ফেটে না যায়।
এর আগেও আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করেছি, আপনাদের যদি মনে হয় সেগুলো দেখে নেবেন, আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। এবার সিঙ্গারাগুলো আমার একদম সুন্দর কালার চলে এসেছে, একদম রেডি হয়ে গেছে। আর ঠিক তোলার আগের মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করে দিয়েছি, যাতে এর মধ্যে কোনো তেল বেশি ধরে না রাখে। দেখি বুঝতে পারছেন সিঙ্গারাগুলো কত সুন্দর তৈরি হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই সিঙ্গারাটা বানিয়ে নিতে পারেন, আর বাইরে থেকে কিনে খেতে হবে না। আর বাড়িতে বানালে এটা খুবই স্বাস্থ্যকর হয়। তাহলে দেখি বুঝতে পারলেন 1.5 কাপ ময়দা দিয়ে আমি কতগুলো মিনি সিঙ্গারা বানিয়েছি। আজকে সিঙ্গারা রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে দেব সহজেই সবার আগে সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।